আলাইকুম আসসালাম আহমতুল্লাহি আবার কাত ভাই জানতে চেয়েছেন যে উজু করার পরে যদি কেউ দেখে যে পার তার পায়ের গোড়ালি সুন্দর মতো ধোয়া হয়নি সেখানে মাটি লেগে আছে এবং যদি এবলা আদি করেন তার সলাত কি হবে জবাব ভাই পা সুন্দর করে ধৈত করা বিশেষ করে পা তার টাকনো সহকারে পরিপূর্ণ পা সুন্দর করে ধৈত করা সেটা হলো ফর্জ আর জন্যই বলা হয়েছে যে ফাগসিলু উজু হাকুম ওয়াইদে হাকুম ও আরজুল ইলাল কাবাইন বলা হয়েছে রেসরা আপনার মায়েদের মধ্যে আল্লাহ সুফল তালা অত্যন্ত চমৎকারভাবে কথাটি নিয়ে এসেছেন অতএব পা তার টাকনু সহকারে গোড়ালি সহকারে সুন্দর করে পরিপূর্ণ মাত্রায় ধৈত করা সেটা ফরজ অতএব কারও যদি এটা শুষ্ক থেকে যায় তাহলে তাকে পুনরায় অজু করতে হবে এটাই নিয়ম কেননা তিনি এটা ভালো করে ধৈত করেননি আর তাছাড়া রাসুল্লাস্লাম এই যাদের পায়ের গোড়ালি এভাবে থাকতো তাদের ব্যাপারে হাদিসে অনেক সতর্কতা উল্লেখ করেছেন তাদেরকে সাবধানতা সাবধান করে দিয়েছেন রাসুলসাল্লাম বলছেন ওয়াইলুল্লিল নার যে ওই সমস্ত টাকনো যারা পরি এক কথায় যারা পরিপূর্ণ মাত্রায় অজু করে না তাদের জন্যই জাহান্নাম সেগুলো জাহান্নামে নিক্ষিপ্ত হবে অতএব পায়ের গোড়ালি সুন্দর করে ধৈত করতে হবে যেহেতু সেটা ধৈত করাটা ফরজ অতএব যদি কারোর এভাবে ধৈত্য করা না হয় তাহলে তাকে পুনরায় অজু করে সুন্দর করে ধৈত করতে হবে আর যদি কেউ দেখেন যে অজু করার পরে সুন্দর করে ধৈত করার পরেও সেখানে মাটি দেখা যাচ্ছে তাহলে তাকে আর পুনরায় অজু করতে হবে না কিন্তু যদি আসলে বাস্তবিক পক্ষে তিনি সেটা সুন্দর করে ধৈত করেননি সেখানে শুষ্ক থেকে গিয়েছে তাহলে তাকে পুনরায় উঁজু করতে হবে বলে ওলা আমাদের মন্তব্য রয়েছে বাকি আল্লাহ তালা আলম জাকিম আল্লাহ হায়রা